মধ্যযুগে অটোমান অনেকদিন শাসন করলেও, মোগল অনেকদিন শাসন করলেও, বর্তমান সোসাইটি যদি পরিবারতন্ত্রের ভিতরে থাকে, রাষ্ট্র এবং ন্যাশন, তাহলে সেটা উত্তর কোরিয়া অথবা পুতিন হতে বাধ্য। এর মাধ্যমে কোনো ভালো কিছু নেতা সৃষ্টি হবে না, জাতির কল্যাণে কোনো কিছু হতে পারে না। যে ছাত্র রাজনীতি গৃহবধূকে ডেকে এনে পালাক্রমে ধর্ষণ করে, যে ছাত্র রাজনীতি ধর্ষণ করে সেঞ্চুরি করে, যারা 2% ডিমান্ডকে মনে করে বৈধ ডিমান্ড, এই অনৈতিক, এই অনৈতিকতা কখনো জাতির স্বার্থে আসে না। এই ঢাকার আশেপাশে বাড়ি 140টা ফ্ল্যাটের মালিক, এটা ডিক্লেয়ার করছে নাকি? দল তাকে জিজ্ঞেস করে নাই তুমি 140টা ফ্ল্যাটের মালিক কি করে হলো। আমি জানি আমার এই কথা অনেকেই পছন্দ করবে না, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আই থট ডিপ ইন মাই মাইন্ড, আমার যতটুকু ঐতিহাসিক যতটুকু নলেজ আছে, যতটুকু প্র্যাকটিক্যাল নলেজ আছে, যা কিছু আছে, বাংলাদেশে একটা দীর্ঘ মেয়াদে একটা সামরিক শাসক আসতে হবে যার চরিত্র হবে বেনোভেলেন্ট অটোক্রেট। দীর্ঘ মেয়াদে এখানে নতুন ভাবে কোনো রাজনৈতিক প্রচেষ্টা কেউ সফল হবে না, যেমনটা আমরা পারি নাই। আমাদের একটা রাজনৈতিক প্রচেষ্টাকে রাষ্ট্র এবং এক দুষ্কৃতিকারী কিভাবে নষ্ট করে দিল, অথচ তার এক মাস পরে প্রধানমন্ত্রী পরে বাংলাদেশে ভালো বিরোধী রাজনৈতিক দল দরকার। তিনি জানেন না যে আমাদের একটা উদ্যোগ কিভাবে তার তার ইন্টেলিজেন্স সংস্থা নষ্ট করে দিল, সেইটার জবাবদিহিতে কোথায়, সেটা কি হলো? তো বাংলাদেশে এটা হবে না। আমি ট্রুলি বিশ্বাস করি বাংলাদেশে লং টার্ম একটা সামরিক শাসন আসতে হবে, যেটা স্যামুয়েল পি হান্টিংটন সেই সময় 60-এর দশকে প্রেসক্রিপশন দিয়ে গেছে, যেটার সাকসেসফুল রোল মডেল হয়েছে দক্ষিণ কোরিয়া। জেনারেল পার্কসো 1962 সালে বার্সালা জারি করেছিল বাংলাদেশে এইরকম পরিস্থিতিতে, এবং সেইখান থেকে 28 বছর সে বার্সালা কন্টিনিউ করেছে, তারপর সে প্রতিষ্ঠানগুলো গড়েছে, ডেমোগ্রাফিক কোয়ালিটিকে ইম্প্রুভ করেছে, এখন তারা গণতন্ত্র প্র্যাকটিস করতে পারে, এবং সেইখানে তাদের আইনের শাসন এমন জায়গায় আসছে যে পার্কসোর মেয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছিল, সেই পার্কসোর মেয়ে সেই দুর্নীতির ট্রায়াল ফেস করতে হয়েছে। ইতিহাসে আমার জানায় কোন ডাইনেস্টি পৃথিবীতে সফল হয় নাই। মঙ্গলরা একসময় এই উপমহাদেশ পর্যন্ত দখল করেছিল, কিন্তু মঙ্গলদের ভিতরে কোনো ন্যায্যতা ছিল না, এবং এই সমস্ত ডাইনেস্টি একটা অটোক্রেসি সৃষ্টি করে, কারণ ডাইনেস্টির মাধ্যমে ন্যায্যতা থাকে না এবং তারা পরিবার নিয়ন্ত্রণ করতে পারে না, যার জন্য মধ্যযুগে অটোমান অনেকদিন শাসন করলেও, মোগল অনেকদিন শাসন করলেও, বর্তমান সোসাইটি যদি পরিবারতন্ত্রের ভিতরে থাকে, রাষ্ট্র এবং ন্যাশন, তাহলে সেটা উত্তর কোরিয়া অথবা পুতিন হতে বাধ্য। এর মাধ্যমে কোনো ভালো কিছু নেতা সৃষ্টি হবে না। এখন এক মিনিটে আমি আপনার রাজনীতি ছাত্র রাজনীতির ব্যাপারে বলি, যে বাংলাদেশে ওই যে ইন্ডিয়ান IIT অথবা যে এই এই অন্যান্য ভালো যে প্রতিষ্ঠানগুলো আছে, যেখান থেকে পৃথিবীর সব জায়গায় চাকরি যায়, বুয়েটের মানটা একটু সেরকম থাকলেও এখন আওয়ামী লীগ সেটাকে নষ্ট করতে চায় ইন দ্য নেম অফ স্টুডেন্ট পলিটিক্স। স্টুডেন্ট পলিটিক্স বাংলাদেশে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না থাকলেও স্টুডেন্টরা যত সময় জাতির সাথে ঘুরে দাঁড়াবে, সেটা 90-এর পরে 3টা উদাহরণ সৃষ্টি হয়েছে। এই 2001-এর পরে কোঠা আন্দোলন, ভ্যাট আন্দোলন এবং ট্রাফিক বিশৃঙ্খল আন্দোলন, এখানে কোনো লেজুর ভিত্তিক রাজনীতি না। আজকে ছাত্র রাজনীতির নামে কোনো ছেলে মেয়েদেরকে দেশপ্রেম নৈতিকতা শিখানো হয় না, তাদেরকে লাঠিরা বানা হয়, অনৈতিকতা সৃষ্টি করা হয়। যে ছাত্র রাজনীতি আপনার এই বুয়েটের যে ছেলেটাকে হত্যা করলো, এখনো আমাদের স্মরণ করলে গা শিউরে ওঠে। যে ছাত্র রাজনীতি পশুত্ব সৃষ্টি করে, মনুষ্যত্ব সৃষ্টি করে না, সেই ছাত্র রাজনীতি কিছু জাতির কল্যাণে কোনো কিছু হতে পারে না। যে ছাত্র রাজনীতি গৃহবধূকে ডেকে এনে পালাক্রমে ধর্ষণ করে, যে ছাত্র রাজনীতি ধর্ষণ করে সেঞ্চুরি করে, যারা 2% ডিমান্ডকে মনে করে বৈধ ডিমান্ড, এই অনৈতিকতা কখনো জাতির স্বার্থে আসে না, এবং ছাত্র রাজনীতি নামে একটা লুটেরা ভবিষ্যৎ লুটেরা বাহিনী এবং অনৈতিক একটা গোষ্ঠীকে আজকে সমাজে ঠেলে দেওয়া হচ্ছে, এবং তারা আজীবন এই অনৈতিকতা প্রচার করে। ছাত্র রাজনীতির প্রোডাক্ট হইল এই যে কমেন্ট করছে আপনার ওবায়দুল কাদের, তার মন্তব্যগুলো দেখেন, কোয়ালিটি দেখেন, মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আপনি যদি কোনো মার্কিং করেন, ফরাদ ভাই ডিজেগ্রি করবে আমার সাথে, ও 20 পাবে না, 20 কথা বস্তা জেস্টার প্রচার, জাতির স্বার্থে কিভাবে এরকম একজন নেতা 15 বছর একটা দলের সেকেন্ড পার্সন হয়,
যে মন্ত্রণালয় তার নিয়ন্ত্রণে, সেই মন্ত্রণালয় এবারে 16 জন মানুষ প্রতিদিন নিহত হয়। রোড শৃঙ্খলা সেফটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। যে নিজের স্বীকার করছে তার একটা জিনিসও তার নিজের না সব গিফট, এবং এখানে এখানে তোষখানা আইন আছে, সেই আইন ভঙ্গ করে, তার মতো লোক কিভাবে মন্ত্রী থেকে একটা পার্টি সেকেন্ড পার্টি হয়? অর্থাৎ দুইটা মন্তব্য দিয়ে আমি শেষ করি। এই হলো একজন ছাত্রনেতার চেহারা। আরেকজন ছাত্রনেতা আছে, আমি নাম বলবো না, এই ঢাকার আশেপাশে বাড়ি 140টা ফ্ল্যাটের মালিক, এটা ডিক্লার করছে নাকি, দল তাকে জিজ্ঞেস করে নাই তুমি 140টা ফ্ল্যাটের মালিক কি করে হলো। তো এই হলো ছাত্র রাজনীতির প্রোডাক্ট। আগে স্বাধীনতার আগে অনেক ভালো ছাত্র রাজনীতি ছিল, উইথ ডিউ রেসপেক্ট টু দেম, এখনো অনেক ভালো নেতা আছে, কিন্তু এখন ছাত্র রাজনীতি কি প্রোডাক্ট করছে? ওই ছাত্র রাজনীতির ছাত্রলীগের একজন সভাপতি ছিল ফজলুল হক, এখন বিএনপি করে, তার দুইটা মন্তব্য দিয়ে আমি আজকে এই ফেজের বক্তব্য শেষ করি। সে বলছিল, তার বক্তব্য এখন ইউটিউবে আছে, যে চোরেরও একটা নীতি আছে কিন্তু আওয়ামী লীগের কোনো নীতি নাই, চোরেরও একটা নীতি আছে কিন্তু আওয়ামী লীগের কোনো নীতি নাই। আর উনি আরেকটা মন্তব্য করছে যে যারা এই ক্ষমতায় থাকে দীর্ঘদিন সব পরিবর্তন হবে, কিন্তু দলের সভাপতি পরিবর্তন হবে না, দলের সভাপতি উনি থাকবে। হ্যাঁ, ফজলুর রহমান, হ্যাঁ আমি তার কথাই বলছি, সব পরিবর্তন হবে কিন্তু প্রধানমন্ত্রী পরিবর্তন হবে না। প্রধানমন্ত্রী যেমন কাজের ছেলে মেয়ে চেঞ্জ করে, এইভাবে ক্যাবিনেট রিশাফল করে, কাজের 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 বুয়া কাজের ছেলে চেঞ্জ করে না মাঝে মাঝে, ওই ক্যাবিনেট ওই মাঝে মাঝে ইয়া করে। অর্থাৎ এই যারা এখানে ক্যাবিনেট আছে সবগুলোর স্ট্যাটাস এন্ড কোয়ালিটি হলো ওই কাজের মেয়ে অথবা কাজের ছেলের মতো, যারা কোনোদিনও নিজের স্বার্থ ব্যতীত দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, রাষ্ট্রীয় স্বার্থ আভেল করার জন্য যোগ্য নয়। আর মূল প্রবলেম হলো বাংলাদেশের এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক টপ নেতৃত্ব, এবং পৃথিবীর কোন দেশ ভালো নেতৃত্ব ব্যতীত কখনো টেক আপ করতে পারে নাই, কখন উন্নত হতে পারে নাই। যতদিনে এই জাতি দল দর্শা এটা না বুঝবে, ততদিন এই দলের কোনো উন্নতি হবে না, ভালো কোনো রাজনীতি এখানে আসবে। ধন্যবাদ।